রোজার আগে খেজুরের দাম আকাশচুম্বী, চড়া চিনি ও ছোলার দর। ক্ষুব্ধ ক্রেতা অতিরিক্ত শুল্ককে দায়ী করছেন ব্যবসায়ীরা। সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সভাপতি খোকন, সম্পাদক মঞ্জুরুল কারচুপির অভিযোগে পুনর্নির্বাচনের দাবি নতুন সভাপতির। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিত্যপণ্যের দামের লাগাম টানতে সরকারের কোনো উদ্যোগ নেই, কাজে আসছে না বাজারে। রমজান মাসরিক সামনে রেখে এবারও চড়া খেজুর, চিনি, ছোলা সহ বেশ কয়েকটি পণ্যের দাম। কোনো কোনো খেজুরের দাম বেড়েছে কেজিতে 100 থেকে 200 টাকা পর্যন্ত। শুভ মাহফুজের রিপোর্ট। রমজান সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশে পণ্যের দাম কমলেও বাংলাদেশে এমন কোনো নজির নেই, বরং রোজার চাহিদার দৃষ্টিতে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে বেশ কিছু পণ্যের দাম। বছরের অন্য সময়ের চেয়ে রমজানে খেজুরের চাহিদা কয়েক গুণ বেশি। এই সুযোগটির শতভাগ অসৎ ব্যবহার করে ছাড়ে একটি চক্র। এবার খেজুরের দাম ভেঙে দিয়েছে আগের সব রেকর্ড। এর জন্য সরকারের অতিরিক্ত শুল্ক হারকে দায়ী করছেন ব্যবসায়ীরা। সরকার আমাদের বিদেশি ফলের উপরে রাগ যে বাংলাদেশ অভাবিত, এত জিনিস কেন বাঙালির এত দাম দেখায়। সব জিনিসে ফলের উপরে ই বাড়াইছে বেশি। বস্তাটা লুজ, এটা খুব অবসালে চলে। তবে গত বছর মার্কেট ছিল 90-95-100, আর এ বছর এই খেজুরটা বর্তমানে বাজার আছে 150-155-155। অনেকে দাম করে রাখে যায়, পারতেছি না, 200-300 টাকা দাম বাড়তি। মন্ত্রীরা বলছে না কুল দিয়ে ইফতারি করতে, এবার মানুষ তাই করবে ভাই। রোজা সামনে রেখে বেড়েছে চিনি, ছোলা সহ প্রায় সব ধরনের ডালের দামও। ছোলা আপনার 100 থেকে 110 টাকা পর্যন্ত আছে। ডাবলি আগে 60 টাকা ছিল, 80 টাকা, আর খেসি ডাল আগে ছিল 80 টাকা, 110 টাকা। প্রতিনিয়ত বাড়তি দাম গুনতে গুনতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। আগের থেকে প্রত্যেকটা জিনিসের দাম বেশি। রমজান মাসকে সামনে রেখে আমরা যে বাজার করব এ নিয়ে খুব চিন্তিত, কারণ পরিস্থিতি আমাদের অনেকটা নাগালের বাইরে। 1 টাকার মাল হয়ে গেছে 3 টাকা, আইনে কেমনে বেচবো, আপনি কেমনে নেবেন, আমি কেমনে বেচবো। বাংলাদেশের অবস্থা অনেক খারাপ, এই বাজারের মূল্য অনেক বেশি। নিত্যপণ্যের দাম নাগালে আনতে সরকারের উদ্যোগের সুফল না দেখে আরও চড়ছে তাদের বিরক্তির পারদ। কি করবো, করার কিছু নেই। আমাদের মধ্যম পরিবার না পারি লজ্জা চাইতে, না পারি কইতে, পেরে খিদা মুখে লাস, এটা সরকার দেখে না তো। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি 2024-25 সালের নির্বাচনে সভাপতি সহ 4 পদে বিএনপি পন্থীরা এবং সম্পাদক সহ 10 পদে আওয়ামী লীগ পন্থীরা জয়ী হয়েছেন। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এবং সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থী শাহ মঞ্জুরুল হক। শনিবার মধ্যরাতে সুপ্রিম কোর্ট মিলনায়তনে আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আবুল খায়ের। এ সময় বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন। এর আগে নানা নাটকীয়তার পর গতকাল বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গণনা শুরু হয়। ভোট গণনা ও ফল ঘোষণা উপলক্ষে সুপ্রিম কোর্ট অঙ্গনে শনিবারও বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল। তবে নির্বাচন এবং ফলাফল গণনায় কারচুপির অভিযোগ এনে পুনর্নির্বাচনের দাবি করেছেন নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। ব্যাকআপ জালিয়াতি, নির্বাচন কমিশন আমাদের লোকের গ্রেপ্তার, সরি গ্রেপ্তার, আজকে সকালবেলা ভোট গণনার আগে ইচ্ছাকৃতভাবে অসুস্থ দৃষ্টিতে সম্পাদক রুকুজু কাজলকে গ্রেপ্তার এবং সার্বিক জালিয়াতির জন্য আমি এই ভোটের, এই নির্বাচনের সুপ্রিম কোর্টের নির্বাচন হয়নি, যথাযথ নির্বাচন হয়নি, পূর্ণ নির্বাচন দাবি করছি। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangla-vision-news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangla-vision-news। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।